কি আপনারও কি গাড়িতে উঠলে বমি বমি ভাব হয় নাকি গার্লফ্রেন্ডের প্রিয় গাড়িটারে নষ্ট করে দেয়? সব সমাধান থাকবে আজকে ভিডিওতে। এখন দাওয়াত পাইছি, ড্রাইভার আছে ছুটিতে, তার দাওয়াত তো মিস করা যাইবে না, এই লাগে নিজে ড্রাইভ করে চলে যাইতে আসি। আমার একটা আপুর বাসায় দাওয়াত, এখানে কিছু ফল ফ্রুট কিনে গাড়ির ধারে আইলাম, গাড়িটা আনলক করলাম। দাওয়াত হলো আপুর মাইয়ার জন্মদিন, যেহেতু রমজান মাস, এই লাগে ইফতারি করাইবে, এরপর একটু কেক টেকও খাওয়াইবে। মোটে তো দাওয়াত পাই না, যেহেতু পাইছি এই লাগে দাওয়াত আর মিস করলাম না। কিন্তু আজকে একলাই ড্রাইভ করে চলে যাম। এবার আঙ্কেলও আয় নাই, গাড়িতে উঠতে চাবিটা জাগা মতো থুইলাম। গাড়ির জিনিসপত্র যারা চুরি করছে হ্যাগো ছবি টবি মুই বাইর করে হালাইছি, হেগুলো লইয়া একটা ডিটেলসে ভিডিও আপলোড দিমু। গাড়ির এই যে জিনিসপত্র যেগুলো লাগাইছি হেগুলো লইয়া একটা গুরুত্বপূর্ণ ভিডিও আইবে। যাগো গাড়ি আছে হ্যাগো অবশ্যই কাজে লাগবে। গাড়িতে ওঠার পরে প্রথমে মুই গাড়িটারে চালু করি। এইবার ভেমালাক্ষণ গাড়িটা যখন বন্ধ থাকে মধ্যে একটা ভাপসা ভাপসা গরম আর গন্ধ আয়, এর লেগে প্রথমে মুই সব গ্লাসটিরে খুলে দিই। এরপরে আসল যে কাম হেডে হইলো গাড়িতে সুগন্ধি লাগাই, মানে মোট দুইটা ফ্রেগরেন্সের সুগন্ধি আছে। এইটা হইলো কাবা শরীফের গিলাফে যেটা ব্যবহার করে ওইটা, বিভিন্ন হাজিগো মতামত হইলো যে কাবা শরীফের মধ্যেও তারা এরকমের ঘেরান পাইছে, হুবহু সেম ঘেরান। কিন্তু এটা দেওয়ার আগে এরকম আনলক করতে হয়, খালি গাড়িতেই না এটা মোগো বাসায়ও দেয়। অন্যরকমের একটা ভালো লাগা কাজ করে, মানে মনটা অনেক ফ্রেশ থাকে। এটার ঘেরানটা এত বেশি জোস মার্শাল্লাহ লাগে না, দুইটা চাপ দিলেই হয়ে যায়। মুই তিন সাইডে দেই, ভিডিও করার লাগে আবার দুইটা এক্সট্রা দিয়ে দিলাম। এরপর আবার এটারে মুই লক করে রাখি, এরকম একটা ইয়ে আছে ওইটারে উপরে উড়াইয়া এক পাশে এরকম ঠেলা দিলেই কিন্তু লক হয়ে যাবে। লক করার পর এটা যতই চাপ দিই তখন কিন্তু আর বাইরে যাবে না। ফ্রেগরেন্সটা দেওয়ার পরে মুই আবার সুন্দর মতো সব জানলার গ্লাসটিরে আটকাইয়ে দিই। এইরকমের করে ব্যবহার করলে কিন্তু গাড়ির মধ্যে কোনো ধরনের বমি বমি ভাব আইবে না, ভেমালা ফ্রেশ লাগে। এবার হলো এসির পাওয়ারটা ঠিক করে দিই। প্রায় সময় মোর বিভিন্ন গাড়িতে উঠলে কেমন জানি মাথা ঘুরায় আর বমি বমি আইয়ে পড়ে, মোগো গাড়িটা উঠলে মানে ওরম লাগে না, নর্মাল ভাবেই লাগে। মোটামুটি সব সেট আপ করা শেষ, হেপার যে কামটা করি এই ছাদটা খুলে দিই, গ্লাস খুলি না মানে কভারটা খুলে দিই। হেলে হয় কি একটু মানে খোলামেলা লাগে, খোলামেলা লাগলে কিন্তু ওই যে বমি বমি ভাবটা হয় না। অনেকেই আছে যে গাড়িতে উঠতে পারে না, বাসে চড়তে পারে না, এর কারণই হলো একটা গন্ধ আয়। সেই গন্ধটা মুই নিজেও সহ্য করতে পারি না। গাড়িতে মুই আরো একটা স্প্রে ব্যবহার করি, হেডে হইলো এই একটু এমন এমন মিষ্টি মিষ্টি ঘ্রাণ মানে খিদা লাগে। এলেকে রমজান মাসে ওটা আর ব্যবহার করি না, তো মুই তো কোনোদিন হজ করতে যাইনি, কিন্তু মানুষের মুখে বিভিন্ন রিভিউতে দেখছি যে মক্কার হেরাম শরীফে এই স্প্রেডার ঘেরান পাওয়া যায়, মানে স্মেল পাওয়া যায়। এটা অরিজিনাল কিনা এটা বোঝার লাগে এখানে কিন্তু কিউআর কোড আছে, কোনো জায়গা দিয়ে প্রোডাক্ট কেনার আগে এই কিউআর কোডটা চেক করে নেবেন। মুইনে সালাম অজি পেজে, পেজের লিংক অবশ্যই কমেন্ট বক্সে থাকবে। প্রতিদিনই গাড়িতে ওঠার পর মোর প্রথম কাজ হয় এই স্প্রেডা মারার। এছাড়াও বাসায় যায় নামাজে একটা চাপ দিলেই হয়ে যায়, এর বেশি লাগে না। যখন যায় নামাজে সেজদা করা হয় তখন এই ঘেরানটা যখন আসে অনেক ভালো লাগে। যতদিন হবলটির মুহে শুনছি যে এটা কাবা শরীফের গিলাফে ব্যবহার করা হয়, বাইর মুহে আসলে শুনছি, যাওয়ার সৌভাগ্য হয় নাই, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি যামু। এরপর আপনাকে ময়ও কমু যে হয় ঘেরানটা পাইছি। নর্মালি সবাই রুম স্প্রে ব্যবহার করি, বিভিন্ন বাসায় গেলে দেখি যে ঝাঁঝালো স্প্রে ব্যবহার করে, কিন্তু অনেস্টলি কই মোর মনে হয় যে এটা হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর ফ্রেগরেন্স। বাসার সবার তো ভেমালা পছন্দ, সত্যি কথা কইতে এমন একটা সুন্দর জিনিস আপনাকে সামনে তুলে ধরতে পেরে মন নিজেরও ভালো লাগতেছে। তো ভালো থাকেন সবাই, টাটা বাবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।